ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখাবো পমফ্রেট মাছের ঝাল। তো এই মাছগুলো আমি নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এখানে কড়া গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য একদম রেডি। তো কড়াতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ মাছ ভাজার আগে, এটা আমি দিই। আর কড়াতে ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি মাছগুলো একে একে ভেজে নেব। তো মাছগুলো একবার ভেজে নিয়ে আরেকবার উল্টে দিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছ ভাজার তেলের মধ্যেই কোনো ফোড়ন না দিয়ে আলুগুলো দিয়ে দেবো প্রথমে। তো আমি এখানে একটা আলু বড় 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 আলু বড় বড় পিস করে নিয়েছি। তো আলুগুলো ভাজা হোক, এর মধ্যে আমি কি কি দেব সেগুলো দেখাই। দেব কাঁচা কুচি করা টমেটো, একটা কুচি করা পেঁয়াজ ডেড়টা নিয়েছি, আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর দেব আদা জিরে বাটা পেস্ট। তো এর মধ্যে আমি একটু হলুদও দিয়ে নিয়েছি। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো, আর তার সাথে দিয়ে দেবো ছিঁড়ে রাখা লঙ্কাগুলো। তো আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচিটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব। বেগুনগুলো যখন ভাজা হয়ে এসছে, বেশি ভাজবো না কারণ বেগুনগুলো গলে যেতে পারে, একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো, আর দিয়ে দেব আদা জিরে বাটার পেস্টটা। দিয়ে আমি মশলাটা দিয়ে ভালো করে সবজিগুলো কষা করব। এই কষানোটা যত ভালো হবে মাছটার টেস্টটাও তত ভালো হবে। তো মাছে আমি এখনও লবণ দিইনি, এবার লবণ দেব স্বাদ মতো। আর একটু হলুদ দিয়ে দিলাম, তখন একটু অল্প হলুদ দিয়েছিলাম বলে কালারটা ভালো হয়নি, তো আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিটাকে আমি কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে। তো এবার দিয়ে দেবো আমি গরম জল এক মগ। গরম জল দিলে সবজিটা তাড়াতাড়ি, মানে মাছের ঝোলটা তাড়াতাড়ি হবে আর এটা ফুটে উঠবে তাড়াতাড়ি। আর এখানে আরেকটু ঝোল, আর একটুখানি জল দেব কারণ মাছটা ফুটবে, সেদ্ধ হলে ঝোলটা অনেকটাই কমে যাবে। তার একটু জল দিয়ে দিচ্ছি। তো এখানে মাছের ঝোলটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন আমি গরম জল দিয়েছিলাম বলে ঝোলে, আর এই ফুটে উঠেছে বলেই আমি কাঁচা লঙ্কা আর ভাজা মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর বন্ধুদেরকে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমি যে রেসিপিগুলো করি সেগুলো সম্পূর্ণ বাঙালিয়ানায় করার চেষ্টা করি। তো বন্ধুরা, মাছের ঝোলটা, মাছের ঝোল নয় এটা, মাছের ঝালটা একদম রেডি হয়ে গেছে, আলু পেঁয়াজ দিয়ে পমফ্রেট মাছের ঝোল। আর আপনারা চাইলে মাছের ঝোলটা নামানোর আগে ধনে পাতাও দিতে পারেন, আমি এখানে ধনে পাতা দিইনি। আর এখানে আলুটা পুরো গলে গেছে আর ঝোলটা অনেকটাই কমে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে, এটা খেতে খুব সুন্দর সুস্বাদু হয়। এরকম বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে।
ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।